প্রিয় দর্শক, আমি সমীকরণ ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোর চোর স্লোগানটা জোয়াল হতেই আমরা দেখছি যে অনেকেই কিন্তু দল ত্যাগ করতে শুরু করেছেন। আর আজকে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে যে খুবই বড় খবর বলবো, পবন কুমার বর্মা, যিনি 23 নভেম্বর 2021 দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের একেবারে নেত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন উত্তরীয় গলাতে জড়িয়ে, তিনি আজকে কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন যে তিনি সেই দল ত্যাগ করছেন। আমি দর্শক টুইটের স্ক্রিনশটটা আপনাদেরকে প্রথমে দেখাবো, দেখুন তিনি কি লিখেছেন। এই হচ্ছে স্ক্রিনশট দর্শক, তিনি সেখানে যেটা বলতে চেয়েছেন ইংরেজিতে যে তিনি এই দলটা ত্যাগ করছেন, তার যেন পদত্যাগপত্র গ্রহণ করা হয়, এসব বলে কিছু ভালো ভালো কথা লিখে এবং দলকেও তিনি সে কথা জানিয়েছেন। এইভাবে তিনি কিন্তু আজকে 12:40 নাগাদ তিনি কিন্তু টুইট করেছেন। আর দর্শক, তার এই টুইটটা যখন সামনে চলে এলো তারপর থেকে অনেকেই অনেক কথা বলছেন যে তাহলে আবার কি হলো পবন কুমার বর্মার, তিনি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেনই, তার সঙ্গে তাকে তো একটা পদ দেওয়া হয়েছিল, তিনি ছিলেন একেবারে তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, একটি দলের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি দলে জয়েন করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, তাহলে তার কি হলো যে তিনি এই সময় হঠাৎ করে দল ত্যাগ করছেন, কি হলো? তাহলে কি ওটাই কারণ যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে চোর চোর স্লোগানটা উঠছে? এখন ওনাকে বলছেন না কি পার্থ চোর, মানিক চোর, কেষ্ট চোর, আবার অন্যদিক থেকে বলা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর, তৃণমূলের সবাই চোর, এই যে কথাগুলো বলা হচ্ছে, এখন সেই আওয়াজটা কি তার কানেও পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেসের সবাই চোরকে বলে একটা স্লোগান চলছে বেঙ্গলে? আর যখন বেঙ্গলে এসব চলছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এবং প্রচুর মিডিয়াও রয়েছে, ফলে এখন এই সমস্ত বিষয়গুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগছে না, ফলে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষজন তারাও শুনতে শুরু করেছেন বা অনেকে আবার বলতেও শুরু করেছেন যে তৃণমূল কংগ্রেসের সবাই চোর, তৃণমূল কংগ্রেসের সবাই চোর। এখন যদিও এটা প্রমাণ সাপেক্ষ এইভাবে বলা যায় না, কিন্তু স্লোগানিং তো চলছে। এই যে গতকালকে কেষ্টকে যখন অ্যারেস্ট করা হলো, তারপর থেকে যেভাবে রাজ্য জুড়ে একটা উৎসব চলছে বলা যায়, মানে গুড় বাতাসা বিলি করা, লাড্ডু বিলি করা, নকুলদানা বিলি করা, আর সেই সঙ্গে স্লোগানিং চলছে গরু চোর, গরু চোর, তৃণমূলের সবাই চোর, তৃণমূলের সবাই চোর, তাহলে কি এইসব আওয়াজ কানে যেতেই কি তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে না এই দলটা আর করা যাবে না, এমন একটা দল করছি যে দলের বিরুদ্ধে স্লোগান উঠছে তৃণমূল কংগ্রেসের সবাই চোর, সবাই চোর, একবারে সবাই স্লোগান দিতে শুরু করেছেন, একজন দুজন করলে হয়, বললে হয় সেটা অন্য বিষয়, এখন পুরো একটা স্লোগানই চলছে সোশ্যাল মিডিয়াতে, এইসব নিয়ে একবারে ঝড় বয়ে যাচ্ছে, সেই জন্যে কি লজ্জাতে তিনি কি দলটা ত্যাগ করলেন? দর্শক, এনে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এটা ঠিক যে অনেকেই বলছেন যে টিএমসির বিরুদ্ধে যে ধরনের কথা আমরা শুনছি, এবং শুধু কথা কেন, যা দেখতে পাচ্ছি, পার্থ চ্যাটার্জি যিনি মন্ত্রী ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইডি অ্যারেস্ট করেছে, কেষ্ট যাকে কত ভালোবাসতেন নেত্রী, যাকে কত গার্ড করতেন, সেই কেষ্টকে গতকালকে সিবিআই অ্যারেস্ট করেছে। তারপরে মানে এই সরকারের আমলে যারা এসএসসির যারা অফিসার ছিলেন তাদেরকেও অনেকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে বিষয়টা আরও জানি না কোথায় গিয়ে থামবে, বিষয়টা আরও কতজনকে অ্যারেস্ট করা হয়, মানে যেভাবে গ্রেপ্তারি শুরু হয়েছে এবং যে ধরনের অভিযোগ উঠতে শুরু হয়েছে, কত তারা সাফাই দিবে, তৃণমূল কংগ্রেস কত সাফাই দিবে? সাফাই মাঝে মাঝে দেখ যে না আমাদের বিরুদ্ধে পলিটিক্যালি এসব হচ্ছে, কিন্তু যখনই এইসব নিয়ে সাফাই দিতে তারা যাচ্ছেন আবার দেখা যাচ্ছে আরেকজন অ্যারেস্টেড, তাহলে কত তারা সাফাই দেবেন? মানে যারা নেতা নেত্রী রয়েছেন টিএমসির তারা কত সাফাই দেবেন? এই যে পবন কুমার বর্মা, তিনি তো ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকেও তো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তো তিনি কত সাফাই দেবেন? প্রথমে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হলো, তখন বলা যায় ও তো বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছে, তো এর সঙ্গে দলে কী সম্পর্ক, এসব বলে একটা গার্ড করার চেষ্টা হচ্ছিল, কিন্তু এমন পরিস্থিতি হলো আর বেশিক্ষণ কিন্তু গার্ড করা গেল না, 5 দিনের মাথায় তাকে কিন্তু একবার দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে ওই চ্যাপ্টারটা একটু মানে থিতি আসছিল, টিএমসিও বলছিল যে এর সঙ্গে দলে কোনো মানে সম্পর্ক নেই, আমরা একেবারে অন্যায়কে প্রশ্রয় দিই না বলে তারা এগিয়ে যাচ্ছিলো, কিন্তু আবার গতকালকে কেষ্টকে অ্যারেস্ট। তো কত তারা সাফাই দেবে, যখন সাফাই দিয়ে দিয়ে একটা ইমেজটাকে নতুন করে তৈরি করার চেষ্টা হচ্ছে, আর একজনের বিরুদ্ধে একেবারে অভিযোগ সামনে চলে আসছে, গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, এই যে বিষয়টা, আমি জানি না সেই জায়গা থেকে কিনা যে পবন কুমার বর্মা, তিনি একজন গুণী মানুষ ছিলেন, বুঝতে পারছেন, আইএফএস ছিলেন একটা সময়, রাজ্যসভার এমপি ছিলেন, তো আবার নীতিশ কুমার যে দল জেডিইউ বিহারের সেই দলটা করতেন, তো জানি না তার হয়তো কোথাও লেগেছে বিষয়টা যে না এই দলটা আর করা যাবে না। আর তাছাড়া তো আমরা যেটা ভেবেছিলাম যে ন্যাশনালে কিছু একটা করবে টিএমসি, কিন্তু যা দেখতে পাচ্ছি তো ভবিষ্যৎ তো অন্ধকার, তাহলে এই দলটা আমি কী করবো, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট থেকেই বা কী আমার লাভ, ও তো বাংলার বাইরে বেরোতে পারছে না, গোয়াতে গেল ফ্লপ,
ত্রিপুরাতে ফ্লপ, মেঘালয়ে তো ওই একসঙ্গে কোনোভাবে ম্যানেজ করা হয়েছিল, সেও গণ্ডগোল, আর তো কোথাও যেতেই পারছে না। তাহলে এই দলটার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়ে আমার কী লাভ? ওই শখে পদ হয়ে যাচ্ছে তো। সুতরাং আমি জানি না, হয়তো অনেক কিছু ভাবনা কাজ করেছে যে এই দলটার তো কোনো ভবিষ্যৎ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে যা শুরু হয়েছে অ্যারেস্ট এবং যে ধরনের অভিযোগ, বেকার সমাজ বেঙ্গলে নেমে পড়ছে, চাকরি দুর্নীতি যা সব হচ্ছে, তো এই দলটা নিয়ে আমি কী বলবো মানুষের কাছে, কী ব্যাখ্যা দেবো মানুষের কাছে? তাই না, হয়তো অনেক কিছু বিষয় কাজ করেছে মাথাতে, সেই জায়গা থেকে হতে পারে। তিনি যেহেতু ব্যাখ্যা দেননি কী কারণে তিনি দলটা ছাড়লেন, সুতরাং সেই জায়গা থেকে ওনাকে বলছেন যে হয়তো দলটা ত্যাগ করতে পারেন। এবং দর্শক, আপনারা এটাও দেখেছেন কদিন আগেই ত্রিপুরাতে যেটা হয়েছে, অনেকে কিন্তু টিএমসিতে জয়েন করেছিলেন, ভেবেছিলেন যে কিছু একটা করবে ত্রিপুরাতে, অনেক স্বপ্ন নিয়ে অনেকে জয়েন করেছিলেন, কিন্তু সেখান থেকে একেবারে ঝাঁকে ঝাঁকে দল ত্যাগ করে অন্য দলে চলে যাচ্ছে। এই যে বিষয়টা, মানে যা শুরু হয়েছে, ওরা কী বলছেন যে অ্যাকচুয়ালি টিএমসি দলটা যেন পচে গেছে, মানে পচে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এই দলটা থাকা যাবে না, দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। সেই জন্য যারা একটু ভালো মানুষ, একটু যারা স্বস্তি পেতে চান, তারা সরে যাচ্ছেন। এখন সেই জায়গা থেকে হতে পারে পবন কুমার বর্মা, তিনি হয়তো সরে গেলেন, দল ত্যাগ করলেন, যদিও তিনি ব্যাখ্যা দেননি, যদি পরবর্তীকালে কোনো ব্যাখ্যা দেন সেটা আমরা ভালোভাবে জানতে পারবো। তবে অনেকেই কিন্তু জয়েন করেছিলেন একটা সময়, তারা কিন্তু সবাই আস্তে দেখতে, মানে তারা কিন্তু সবাই সরে যাচ্ছেন ধীরে ধীরে। তবে দর্শক, পবন কুমার বর্মা তিনি কিন্তু একটা সময় নীতিশ কুমারের দলটা করতেন, কিন্তু তার সঙ্গে নীতিশ কুমার একটা মতান্তর তৈরি হয়েছিল, কারণ সিএএ নিয়ে একটা, মানে যে অবস্থান নিয়েছিলেন নীতিশ কুমার, তাতে কিন্তু পছন্দ ছিল না পবন কুমার বর্মার। সেই জায়গা থেকে একটা পার্থক্য তৈরি হয়েছিল এবং বিতর্ক এমন একটা জায়গায় চলে যায় যে তাকে জেডিইউ কিন্তু একেবারে মানে এক্সপেল করে, বরখাস্ত করে। তারপরে তিনি টিএমসিতে জয়েন করেছিলেন, হয়তো অনেকটা ভেবে, অনেকটা স্বপ্ন নিয়ে, যাই না পিকো হয়তো মানে মার্কেটিং করে তাকে জয়েনটা করেছিলেন, কিন্তু এখন তো হয়তো ঢুকে ভেবেছেন যে বেকার দল, কোথায় আমি জয়েন করেছি, হয়তো সেই জন্যই তিনি সেই দলটা ত্যাগ করলেন। এখন দেখা যাক তিনি কী করেন। তবে দর্শক, এটাও আমরা দেখছি যে নীতিশ কুমার তিনি তো এখন বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডিকে নিয়ে একটা সরকার নতুন করে গঠন করেছেন বিহারে, আর তার মধ্যে আবার তিনি এইভাবে টিএমসিটা ত্যাগ করলেন। আমি জানি না তার এখন কী অবস্থান হবে, তিনি কোন দলে যাবেন। তবে যাই হোক দর্শক, তিনি কোথায় যাবেন না যাবেন তার সেটা তার ভবিষ্যতের বিষয়, কিন্তু এটা তার মিথ্যা হয়ে যাবে না যে তিনি টিএমসি দলটা ত্যাগ করেছেন, এটা তো সত্য হয়ে থাকবে। এখন এটা তো প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে যে কেন দলটা ত্যাগ করছেন পবন কুমার বর্মা, আর টিএমসি কেনই বা তাকে রাখতে পারলো না, কোথায় তাদের এত দুর্বলতা তৈরি হয়ে গেল যে এরকম একবারে ঢাকঢোল পিটিয়ে তারা জয়েন করালেন দিল্লিতে গিয়ে, কতজনকে জয়েন করা হয়েছিল, আর তারা কেন সব চলে যাচ্ছেন, কেন রাখতে পারছেন না টিএমসি নেতা নেত্রীরা বা যারা ম্যানেজার আর কি, তারা কেন তাকে ধরে রাখতে পারছেন? দর্শক, এখানেও কিন্তু প্রশ্ন উঠছে। যাই দর্শক, আপনারা কী বলবেন, কেন এরকম হচ্ছে, কেন দলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কেন দল থেকে লোকজন সরে সরে চলে যাচ্ছে? দর্শক কী বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।